Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Bismillahir Rahmanir Rahim. Alhamdulillahi rabbil alamin was salatu was salamu ala sayyidil mursalin nabiyyana Muhammad wa ala alihi wa sahbihi ajmain amma ba'd. Fa'udhu billahi minash shaitanir rajim. Wa nada ashabul jannati ashaban nar an qad wajadna ma wa'adana rabbuna haqqan. Fahal wajadtum ma wa'ada rabbukum haqqan? قالوا نعم فأذن مؤذن بينهم اللعنة الله على الظالمين الذين يصدون عن سبيل الله ويبغونها عوجا وهم بالآخرة كافرون مهنا الله সমস্ত প্রশংসা জল্লা পাক রব্বুল আলামিন জান্নাত তৈরি করে রেখেছেন সৎকর্মশীলদের জন্য সে আল্লাহ পাকের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন অসৎ লোকদের জন্য কাফের মুশরিক মুনাফিক এবং তাদের অনুসারী মুসলিম সমাজের পাপিষ্ঠদের জন্য আল্লাহ পাক যারা আল্লাহকে ভয় করে না পরকাল সম্পর্কে চিন্তাশীল নয় তাদের জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন যার নেকির পাল্লা ভারী হবে তাকে আল্লাহ পাক জান্নাত দেবেন আর যার গুনাহের পাল্লা ভারী হবে তাকে আল্লাহ জাহান্নামে দেবেন নেকি এবং গুনাহের পাল্লা যাদের সমান হবে তাদের ক্ষেত্রেও আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত প্রাধান্য পাবে অগ্রাধিকার পাবে সুতরাং আল্লাহ পাক তাদেরকেও জান্নাত দেবেন ইনশাআল্লাহ তাআলা তো আমাদের তাফসীর সূরায়ে আরাফ থেকে চলছে আয়াত নম্বর 44 থেকে আজকে তৃতীয় পর্ব শুরু হবে এই আয়াতে এবং সামনে কিছু আয়াতে এই রকমই মাঝামাঝি যারা থাকবে যাদের নেকি আর গুনাহ সমান তাদের কথা আল্লাহ পাক আলোচনা করেছেন আর তার সাথে সাথে জান্নাতি এবং জাহান্নামীদের পরস্পরের কথোপকথন সম্পর্কেও আলোচনা হয়েছে আল্লাহ পাক ইরশাদ করেছেন আয়াত নম্বর 44 যে জান্নাতীরা জাহান্নামীদের সাথে কথা বলবে ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নার ডাক দেবে জান্নাতের অধিবাসীরা জাহান্নামের অধিবাসীদেরকে এই বলে ডাক দেবে কি আন যে কাদ ওয়াজাদনা মা ওয়াদানা রব্বুনা হাক্কা আমাদের সাথে আমাদের প্রতিপালক যে প্রতিশ্রুতি করেছেন ওয়াদা করেছেন তা আমরা সত্য পেয়েছি তার সত্যতার বাস্তবায়ন হয়েছে ফাহাল ওয়াজাদতুম মা ওয়াদা রব্বুকুম হাক্কা তাহলে কি তোমরা তা পেয়েছো যা তোমাদের সাথে তোমাদের প্রতিপালক ওয়াদা করেছেন তা সত্য হিসাবে তোমাদের সাথে তোমাদের প্রতিপালক যে ওয়াদা করেছেন প্রতিশ্রুতি করেছেন তা কি তোমরা সত্যরূপে পেয়েছো অর্থাৎ আল্লাহ পাক ওয়াদা করেছেন যে মুমিন সৎকর্মশীলদেরকে মুত্তাকিনদেরকে যারা পাপমুক্ত থাকতে চায় যারা আল্লাহকে ভয় করে পরকাল সম্পর্কে চিন্তাশীল তাদেরকে আল্লাহ জান্নাতের ওয়াদা দিয়েছে জান্নাতের প্রতিশ্রুতি করেছেন এই ওয়াদা আম্বিয়া রসুলগণ আমাদেরকে শুনিয়েছিলেন যে আল্লাহ পাকের এই প্রতিশ্রুতি রয়েছে এই ওয়াদার বাস্তবায়ন হয়েছে আজকে আখিরাতের দিনে বিচার দিবসে আমরা জান্নাত পেয়েছি আলহামদুলিল্লাহ আর আল্লাহ পাক ওয়াদা করেছেন কাফের মুশরিক মুনাফিক আর পাপিষ্ঠদের সাথে যে আল্লাহ পাক তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন তোমরা কি তোমাদের প্রতিপালকের এই ওয়াদাকে সত্য হিসাবে পেয়েছ এখন হাড়ে হাড়ে টের পাচ্ছ যে আম্বিয়া রসুলগণের কথা সত্য তারা তোমাদেরকে সতর্ক করেছিল যে তোমরা যদি এই পথ ধরো কুফুরি শিরকের পথ নেফা কপটতার পথ অথবা পাপের পথ হ্যাঁ আখিরাত বিমুখতার পথ দুনিয়ামুখী হও আখিরাত বিমুখ হওয়া এই পদ যদি ধরো তাহলে তোমাদের জন্য জাহান্নাম রয়েছে এই আম্বিয়া রসুলগণ আল্লাহ পাকের এই প্রতিশ্রুতি যুগে যুগে প্রত্যেক মানুষের কাছে পৌঁছে দিয়েছেন ওয়াইম মিন উম্মাতিন ইল্লা খালাফিহা নাজির এমন কোন জাতি পৃথিবীতে আসেনি যাদের কাছে সতর্ক সাবধানকারী আসে নাই সকলের কাছে এসেছে এই জিজ্ঞাসা করবে কালো নাম তখন জাহান্নামীরা বলবে যে হ্যাঁ পেয়ে গেছি সত্য পেয়ে গেছি কথা ঠিক কিন্তু এখন আর সংশোধনের কোন উপায় নেই এটা আর কর্মক্ষেত্র নয় কাজের সুযোগ নেই তখন বদলার ক্ষেত্র রয়েছে প্রতিদান পাবে এখন আর না তওবা না সংশোধন না ভালো মানুষ হয়ে যাব হ্যাঁ ফিরিয়ে দাও এসব চলবে না
কাজের জগৎ দুনিয়া ছিল, ওখানেই কাজ করে আসতে হইত পরকালকে সুন্দর করার জন্য। তখন একজন ঘোষক ঘোষণা করে, ফাআযযানা মুআযযানুন বাইনাহুম, অতঃপর তাদের মাঝে এই জান্নাতি এবং জাহান্নামীদের মাঝে সকলের মাঝে কথোপকথন চলছে, ঘোষণাকারী ঘোষণা করবে, কোন একজন ঘোষণাকারী আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করবেন, ফেরেশতা আল্লানাতুল্লাহি আলাল জালিমিন, যে জালেম অত্যাচারীদের উপর আল্লাহ পাকের অভিসম্পাত রয়েছে, আল্লাহ তার রহমত থেকে বঞ্চিত করেছেন, আর যারা জাহান্নামী তারা জালেম, বিনা কারণে বিনা জুলম অত্যাচারে জাহান্নামে আসেনি, হয় আল্লাহর হক নষ্ট করে জুলম করেছে শিরক কুফরি অবাধ্যতার মাধ্যমে, না হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক নষ্ট করে বিদাত করে জুলম করেছে, আর না হলে আল্লাহ রসুলের নাফরমানি করে ফরজ অজেবে ঘাটতি করে আর হারাম নাজায়েজ কাজে লিপ্ত হয়ে জুলম অত্যাচার করেছে, না হয় আল্লাহর কোন সৃষ্টি মখলুক উপরে জুলম করেছে, জুলমুল ইবাদ, এক মখলুক এক মানুষ আর এক মানুষ উপরে জুলম অত্যাচার করেছে, এসবগুলিকে জুলম কথাটি সামিল। তো জালেমদের জন্য আল্লাহর অভিসম্পদ রয়েছে, যারা যত বড় জালেম হবে তার জন্য তত বড় আল্লাহর লানত রয়েছে, যারা বড় জালেম কাফের জালেম মুশরিক জালেম অন্তরের মুনাফিক কপট জালেম ইমান ভঙ্গকারী জালেম, জাতিতে মুসলিম কিন্তু ইমান ইসলাম ভঙ্গকারী জালেম, কিছু দিন ধর্ম করে আর তার সাথে সাথে ইমানও ভঙ্গ করে নাস্তিকরা, অথবা মুসলিম সমাজের বড় বড় শিরককারীরা যারা বড় বড় শিরক করে, নামাজ রোজা যাকাত এগুলোই করে, হজও করে আর কবর মাজারও করে, হ্যাঁ ওইসবও করে, তারা নিজের ইমান ভঙ্গ করেছে, এরকম ইমান ভঙ্গকারী বহু বিষয় রয়েছে যেগুলি সম্পর্কে একজন মুসলিমের জানা জরুরি, সেহের জাদু আগণকের কাছে যাওয়া আগণকের কথা বিশ্বাস করা ইত্যাদি। তো এরা হচ্ছে বড় জালেম, বড় জালেমদের জন্য আল্লাহর বড় অভিশাপ রয়েছে, মানে চিরকাল জাহান্নামে থাকবে। আর যারা তাদের ইমান ইসলাম থেকে বাঁচিয়ে রাখতে পেরেছে কিন্তু কাবিরা গুনাহে লিপ্ত হয়েছে, তারা তুলনামূলক ছোট জালেম, তাদের জন্য ছোট লানত রয়েছে, তাদের জন্য যতটা শাস্তি নেই সঙ্গত ততটা লানত অভিশাপ রয়েছে। তাহলে দুই দল কি সামিল? জাহান্নামে দুই রকম, স্থায়ী জাহান্নামী হবে আর অস্থায়ী জাহান্নামী হবে, আর সকলের উপর আল্লাহর লানত রয়েছে শেষ পরিণাম। যদিও যারা অস্থায়ী জাহান্নামী মুসলিম সমাজের ইসলামের হেফাজতকারী ছিল কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ নিষেধের কিছু ঘাটতি করেছে, তারা ফিরে আসবে জান্নাতে আল্লাহর রহমতে। জালেম কারা ওদের সম্পর্কে আল্লাহ বলছেন, আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় চলতে বাধা সৃষ্টি করে, নিজে কেউ বাধা প্রাপ্ত করে আর অন্যের জন্য বাধা হয়ে দাঁড়ায়, এরা বড় জালেম। এক তো নিজে কাজ করে না, আমল করে না, নিজে তার ইমান আমল ঠিক করে না, তাওহীদ ঠিক করে না, নিজে সে সুন্নাতের অনুসারী নয়, শিরকে লিপ্ত বিদাতে লিপ্ত, অথবা ফরজ ওয়াজিবে ঘাটতি করে, হারাম নাজায়েজ কাজ করে আর অন্যকে হারাম নাজায়েজে লিপ্ত করার জন্য সচেষ্ট থাকে, যারা বাতিল পন্থী বাতিল মতবাদে বিশ্বাসী, শিরক কুফরিতে বিশ্বাসী, তারা তাদের প্রচার করে, তাহলে শুধু নিজেই যে নিজেকে ভালো কাজ থেকে বঞ্চিত রাখলো দূরে রাখলো না, অন্যদের জন্য বাধা হয়ে দাঁড়ায়। দেখেন, একজন নতুন মুসলমান হতে চাইছে, তার আত্মীয় স্বজন কাফেররা অথবা তার দেশবাসী তার সমাজ যে লোকেরা বাধা হয়ে দাঁড়ায়, এরা হচ্ছে বড় জালেম, যারা নিজেকেও কল্যাণ থেকে বঞ্চিত রাখে জান্নাতের রাস্তা থেকে আর অন্যদেরকেও বঞ্চিত রাখার জন্য আপ্রাণ চেষ্টা করে, অন্যায় অপপ্রয়াস চালায়, এরা হচ্ছে বড় জালেম। মুসলিম সমাজে যারা শিরক বিদাতে ধর্ম পালন করে তারা নিজেরাও শিরক বিদাতে ধর্মকর্ম করে জালেম, নিজেকেও বাধাগ্রস্ত করে হকের পথ থেকে আর অন্যকেও বাধাগ্রস্ত করে। আপনি যদি তৌহিদের উপর চলেন তো আপনাকে সমাজে বাস করতে দেবে না, আপনি যদি বিদাত মুক্ত আপনি ইবাদতবন্দী করতে চান আপনাকে বাস করতে দেবে না, কোণঠাসা করবে অথবা আপনাকে সমাজ থেকে উৎখাত করবে বা আপনার জুলম অত্যাচার চালাবে, ইয়াসুদ্দুন আন সাবিলিল্লাহ, এই সমস্ত জালেমগুলি এই আয়াতের অন্তর্ভুক্ত। এইরকমই যারা বেনামাজি নামাজিকে পছন্দ করে না, বেনামাজি ঘরে তার রুমে
নামাজি থাকবে এটা পছন্দ করে না, কারণ নামাজি থাকলে নামাজের সময় ওদের ঘুমে ব্যাঘাত ঘটবে। হ্যাঁ, তারপরে মুসলিম বেনামাজি আর নামাজি একসাথে থাকলে মুসলিম দেখবে যে নামে মুসলিম কিন্তু বেনামাজি, সে দেখবে তার ওই নামাজ পড়তে যে আমি যাই না, তো ওতে কষ্ট হয়, তা কষ্ট হয় কারণ হয়তো লজ্জা লাগে, এটা এটা সর্বনিম্ন। আর না হইলে তার গায়ের ঝাল হয়। হ্যাঁ, নামাজির লোককে বরদাস্ত হয় না, নামাজির লোককে বেনামাজি দেখতেই পারে না। জি, ইল্লা মাশাআল্লাহ, ইল্লা মাশাআল্লাহ। এইরকমই যারা যেসব পাপ করে ভালো মানুষকে দেখতে পারে না, তারা পাপি লোক ভালো মানুষকে বরদাস্ত করে না। হ্যাঁ, আল জিনসু ইলাল জিনসি মিল, আরবিতে একটা প্রবাদ আছে, যে যেমন সেই দিকে ঝুঁকে। সুতরাং যে লুচ্চা চরিত্রে সে লুচ্চাকে ভালোবাসে, যে খনি সন্ত্রাসী চোর ডাকাত ওদেরকে ভালোবাসে, যারা যেরকম পাপ করে ওই দলকে ভালোবাসে, নিজেকে বাধাগ্রস্ত করে আর অন্যদেরকেও আল্লাহ রাস্তায় চলতে বাধা দান করে, এটা হচ্ছে জালেমদের একটা কি দোষ, অপরাধ। ওয়াবগুনাহা ইওয়াজা, এবং সেই আল্লাহ রাস্তায় বক্রতা সন্ধান করে, মানে আল্লাহর রাস্তাকে বক্র করতে চায়। আল্লাহ রাস্তা হচ্ছে সিরাতে মুস্তাকিম, সূরা ফাতিহা যে দোয়া করছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সোজা পথ দেখাও। সোজা পথ হচ্ছে কোরআন সুন্নার পথ। সোজা পথ কোনটা? কোরআন এবং হাদিসের পথ। সোজা পথ হচ্ছে ওহির পথ, আর কোরআন হাদিসে হচ্ছে ওহি। সোজা পথ হচ্ছে এক আল্লাহর ইবাদত করা, এক রসুলের তরিকায় চলা। সোজা পথ হচ্ছে তৌহিদ প্রতিষ্ঠা করা, শিরক মুক্ত হওয়া। সোজা পথ হচ্ছে যে দলিল ভিত্তিক জীবন যাপন করা, বিনা দলিল অন্ধ অনুসরণ না করা কারো, হচ্ছে সোজা পথ। তো সোজা পথকে মাকা করতে চায়। এতে যেমন শিরক বিদাতকারীরা যারা ধর্মকর্ম করে, কিন্তু শিরক বিদাতে ধর্মকর্ম করে তারাও সামিল, কারণ তার সোজা ইসলাম চায় না, বাঁকা ইসলাম চায়। বুজরুগাদের সুফিয়ানা কেরাম ওদের ইসলাম চাই, তরিকতলা ইসলাম চাই, এটা হচ্ছে এই তরিকা, এটা হচ্ছে ওই তরিকা। তো বাঁকা পথ চাই না, চাই না, এরাও সামিল। আর যারা ফরজ ওয়াজিব কে কমাই, হ্যাঁ, তারপরে হারাম নাজাজ কাজ করে, তারাও বাঁকা পথ অবলম্বন করে। ইসলামের পথ সোজা, পাপ মুক্ত থাকা, ফর আল্লাহ পাকের আদেশ পালন করা আর নিষিদ্ধ কথা কাজ থেকে বেঁচে থাকা, সোজা পথ কিনা? না, শুধু খায়, ঘুষ খায়, এবং তাদের সাথে তাদের আত্মীয়তা, তাদের সাথে তাদের চলাফেরা, এইরকমই যারা ফরজ ওয়াজিবে ঘাটতি করে, তাদের সাথে তাদের আত্মীয়তা, তাদের সাথে তাদের সম্পর্ক, তো বাঁকা পথে তারা চলে। এইরকমই সামাজিক ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে, রাষ্ট্রনীতির ক্ষেত্রে বাঁকা পথ হচ্ছে ইসলামী আইনের বাস্তবায়ন না করা, ইসলামী দণ্ডবিধানের বাস্তবায়ন না করা, এগুলো বাঁকা পথ, বাঁকা পথ। আল্লাহ বলেন চোর হাত কাটো, বলছেন না না হাত কাটা যাবে না, এটা কি করতে হবে, বলছে ৬ মাস ১ বছর, যে বাঁকা পথ। তাহলে কোরআনে কেরিমের আয়াত অত্যন্ত ব্যাপক, সিরাতে মুস্তাকিম ছাড়া যতগুলি পথ মত রয়েছে, সে ধর্মের নামে তৈরি করা হোক অথবা সভ্যতার নামে তৈরি করা হোক, পশ্চিমা সভ্যতা, পশ্চিমা আইন কানুন আমাদের উপর চাপিয়ে দেওয়া হোক আর এক শ্রেণীর লোকেরা তা গ্রহণ করে নিক, সবগুলি হচ্ছে কি বাঁকা পথ। জি, ইসলাম ছাড়া কোনটা দিয়েই নাজাত পাওয়া যাবে না। ধর্মের নামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা সিরাতে মুস্তাকিম ছাড়া অন্য কোন রাস্তা দিয়ে নাজাত পাওয়া যাবে না। আর দুনিয়ার নামে, মানুষের কল্যাণের নামে, সমস্যার সমাধানের নামে, এ হচ্ছে আমাদের রাষ্ট্রীয় সমাধান, এ হচ্ছে আমাদের অর্থনীতির সমাধান, এ হচ্ছে আমাদের সামাজিক সমাধান, এ হচ্ছে সামাজিক বিচার, কোনটা দিয়ে নাজাত পাওয়া যাবে না। ওহুম বিল আখিরাতে কাফেরুন, আর তারা কাফেরাতকে অস্বীকার করে। তাহলে তিনটি দোষের কথা আল্লাহ পাক উল্লেখ করলেন, কার? ওই সব জালেমদের, যারা যাদের আল্লাহ লানত হবে, আর যারা জাহান্নামী হবে, যারা জাহান্নামী হবে। তো জাহান্নামীদের দেখতে পেলেন যে গুণ কি কি, পরকালকে অস্বীকার করে, হ্যাঁ, সন্দিহান অথবা পরকাল সম্পর্কে একেবারে উদাসীন, তারপরে বাঁকা পথে চলে, বাঁকা পথ পছন্দ করে, আল্লাহ রাস্তায় চলতে নিজেকে বাধা দেয়, অন্যকেও বাধা দেয়, এগুলো হচ্ছে জাহান্নামে যাওয়ার রাস্তা, জাহান্নামে যাওয়ার রাস্তা। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর বলছেন ওয়াবাইনাহুমা হিজাব, এই দুইয়ের মাঝে পর্দা থাকবে, হিজাবুন মানে পর্দা, আড়াল, প্রাচীর।
এই হিজাব হচ্ছে কিসের? এই হিজাব হচ্ছে জান্নাত এবং জাহান্নাম, বাইনাহু মানে দুইয়ের মাঝে, মানে জান্নাত এবং জাহান্নামের মাঝে, অথবা বলতে পারে জান্নাতি এবং জাহান্নামীদের মাঝে, দুটোই বলতে পারে, জান্নাত এবং জাহান্নামীদের মাঝে, কারণ জান্নাতি এবং জাহান্নামীদের কথা চলছে। আর যখনই জান্নাতি জাহান্নামীর কথা চলছে তো জান্নাত জাহান্নামের কথাই আলোচনা চলছে, সুতরাং জান্নাত জাহান্নামের মাঝে একটি প্রাচীর থাকবে বা জান্নাতি এবং জাহান্নামীদের মাঝে একটা প্রাচীর থাকবে। এই দুনিয়ার প্রাচীর নয়, সেটা আখিরাতের আল্লাহর সৃষ্টি করা প্রাচীর। এই প্রাচীরের নাম হচ্ছে আল আরাফ। এই প্রাচীরের নাম হচ্ছে কি? আরাফ। এই প্রাচীরকে সূরায়ে হাদিদ আল্লাহ বলেছেন ফাদরিবা বাইনাহুম বিসুরিন লাহু বাব, জান্নাতি এবং জাহান্নামীদের মাঝে একটি সুর। এখানে সুর মানে প্রাচীর, হেজাম মানে পর্দা হয়, পর্দা চিকন হইতে পারে, এইটাও পর্দা, এই আপনার একটা কাপড়ের পর্দা, তাই না? কিন্তু এখানে সুর মানে প্রাচীর, বিশাল প্রাচীর। জি, ফাদরে বা বাইনাহুম বিসুর, এদের মা জান্নাতি এবং জাহান্নামীদের মাঝে একটি কি করা হবে? প্রাচীর তৈরি করে দেওয়া হবে বা নির্মাণ করে দেওয়া হবে। লাহু বাব, তার একটি দরজা হবে, বাতেনহু ফিহি রাহমাতু ওয়া যাহিরুহু মিন ক্বাবালিহিল আযাব, তার ভিতর দিকে রহমত থাকবে আল্লাহ পাকে, মানে একদিকে জান্নাত, আর আরেক দিকে বাহির দিকে কি হবে, মানে আরেক দিকে মিন ক্বাবালিহিল আযাব, সেই দিকে থাকবে আল্লাহ পাকের আযাব মানে জাহান্নাম। তাহলে এই আয়াতের কি স্পষ্ট হলো যে জান্নাত এবং জাহান্নামের মাঝে কি হবে? একটি সুর, কোরআনের ভাষায় মানে প্রাচীর হবে। এই প্রাচীরের নাম এখানে সূরা আরাফে, সূরা হাদিদের সাথে মিলালে এর নাম হচ্ছে আরাফ। আরাফ শব্দটি জমা, যখন সূরা শুরু করেছিলাম, কারণ সূরার নাম হচ্ছে সূরা আল আরাফ, তো তখন সামান্য একটু বলেছিলাম, এখন একটু বিস্তারিত বলি। প্রখ্যাত তাবেঈ মুজাহিদ বলছেন, ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি নকল করছেন তার থেকে, বলছেন যে এই হিজাব হচ্ছে ওয়াহুয়া সুর, এটি হচ্ছে ওই সুর যা সূরা হাদিদে বলা হয়েছে ওয়াহুয়াল আরাফ, সেটি হচ্ছে আল আরাফ। মুজাহিদ বলছেন আল আরাফ হিজাবুন বাইনাল জান্নাতি ওয়ান নার, আরাফ হচ্ছে জান্নাত এবং জাহান্নামের মাঝে একটি প্রাচীর, আর সুরুন লাহু বাব, এমন একটি প্রাচীর যার দরজা রয়েছে। আর আরাফ শব্দটি জামউ উরফিন, জামউ কি? উরফিন। উরফ বলা হয় আরবদের নিকটে যে কোন উঁচু জায়গাকে উরফ বলা হয়। তাহলে সেটি উঁচা প্রাচীর হবে, সেই জন্য সেটার নাম কি বলা হয়েছে? আরাফ। বিশাল প্রাচীর হবে, সেই জন্য এক বচন না বলে, উরফ না বলে আরাফ বলা হয়েছে, আরাফ বলা হয়েছে। এমন একটা প্রাচীর যা বহু প্রাচীরের কাজ করে, জি এজন্য বলা হয়েছে। আর এখান থেকে শুরুতে বলেছে, এখান থেকে মোরগের বলছে ওয়াইন নামা কিরালে উরফি দিকে উরফান লেরতে ফাইহি, মোরগের যে টোপটা থাকে মাথার উপর সেটাকে এজন্য কি বলা হয়? উরফ বলা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে এই দুইয়ের মাঝে মানে জান্নাত এবং জাহান্নামের মাঝে, জাহান্নামী এবং জান্নাতীদের মাঝে প্রাচীর থাকবে একটি। ওয়া আলাল আরাফে রিজাল, এবং এই আরাফ এই প্রাচীরের উপর বেশ কিছু মানুষ হবে। আল্লাহ রিজাল বলেছেন, তিন থেকে শুরু করে অসংখ্য হইতে পারে, হ্যাঁ সর্বনিম্ন বহুবচন তিন, সাধারণত কখনো কখনো দুই কেও বলা হয়, হ্যাঁ জমা বলা হয়। আর আরবি ভাষাতে শুধু এক বচন দ্বিবচন বহুবচন আছে, বাকি বাংলায় ইংরেজিতে এক বচন আর বহুবচন বাস, তাহলে দুই হইলে তাদের কাছে বহুবচন হয়ে গেল। তো আল্লাহ পাক বলছেন যে আরাফের বেশ কিছু লোকেরা থাকবে, ইয়ারিফুনা কুল্লাম বিসিমাহুম, তারা প্রত্যেককে চিনতে পারবে তাদের লক্ষণ দেখে, তাদের চিহ্ন দেখে, সীমা মানে চিহ্ন, তাদের নিদর্শন দেখে, প্রত্যেকে মানে জান্নাতি ও জাহান্নামীকে। প্রাচীরের উপর আছে তারা, আর একদিকে জান্নাত আর একদিকে জাহান্নাম, জান্নাতিকেও দেখতে পাচ্ছে আর জাহান্নামীকে দেখতে পাচ্ছে। দেখ যদি আরো ভালো কাজ করে আসতি তো এই জান্নাতিরা জান্নাতে চলে গেছে, এতক্ষণ জান্নাতে থাকতি, কত যে আক্ষেপ হচ্ছে আর কত যে কষ্ট হচ্ছে, যে হাই আর কত যে ভয় লাগছে, আয় আল্লাহ যদি ধাক্কা দিয়ে দিকে ফেলে দেয়, আল্লাহর ফেরেশতারা হুকুম যদি হয়ে যায় যা জাহান্নামে যা, তো গেলাম, তাই না? এদিকেও দেখতে পাচ্ছে, ওইদিকেও দেখতে পাচ্ছে, আর এইদিকের লোকদেরকেও চিনতে পারছে, এদিকের লোকদেরকেও চিনতে পারছে যে এরা হচ্ছে জাহান্নামী, এরা হচ্ছে জান্নাতি। ইয়ারে ফোনা করলাম বেশি মাহুম কি সীমা।